ট্রেনে করে ফেরার পথে নিখোঁজ। আসাম থেকে মালদায় নিজের বাড়ি ফিরছিলেন ফারজান শেখ নামে এক বৃদ্ধ, তার সাথে ছিল বছর কুড়ির এক ভাইপো। এরপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠার পর রাতে দুজনেই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে ওঠার পর ভাইপো দেখে তার পাশে থাকা বৃদ্ধ কাকা নেই। এরপর বাড়িতে খবর দেয়, সেই বৃদ্ধর খোঁজে বিভিন্ন থানায় যাচ্ছে পরিবারের সদস্যরা। এদিকে মালদার এক গাড়ি চালক সেই বৃদ্ধকে ধূপগুড়িতে দেখতে পেয়েছেন। এই খবর বাড়ির সদস্যরা পেতে শনিবার তারা ধূপগুড়িতে আসেন। শনিবার ধূপগুড়ি থানার সামনে বৃদ্ধার এক ভাইপো জানান, গত 4 এপ্রিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমার কাকা ও আমার এক ভাই আসাম থেকে ফিরছিল। ঘুম থেকে ওঠার পর ভাই দেখে তার পাশে কাকা নেই। ধূপগুড়ি থেকে রাব্বানী হোসেনের রিপোর্ট, আমাদের টিভি। 4:45 এর দিকে গোসাইগঞ্জ স্টেশন থেকে ও নেমে গেছে একাই, বাড়ি যাওয়ার কথা ছিল মালদা স্টেশন, ও একাই নেমে গেছে। এখন আমাদের গ্রামের লোক এখানে গাড়ি চালাচ্ছিল, ওরা রাস্তাতে দেখেছে ধূপগুড়ি এলাকায় ন্যাশনাল হাইওয়েতে দেখেছে। যদি কেউ পেয়ে থাকেন, দেখতে পান, কারো বাড়িতে থাকে, তাহলে বলবেন, এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদেরকে জানাবেন। আমাদেরকে ওই এই মানে যারা বড় লরি চালায় 10 চাকা 12 চাকা, তারা বলেছে আমি দেখেছি। তারা কোথাকার যারা বলেছে আপনাকে? ওটা আমাদের এলাকার মানে কালেজক গ্রামের এলাকার লোক। আমরা তার জন্য এলাম এখানে, থানাতে রিপোর্ট করালাম, তারা বললো আমরা দেখতে পেলে বলে দেবো, এবং তোমরা একটু খুঁজে নাও বাইরে যদি থাকে। তো আমরা, আপনার কি হয়? আমাদের গ্রামের কাকু হচ্ছে। তার নাম কি, বয়স কত? বয়স হচ্ছে 57, 57 বছর। নাম ফারজান শেখ, পিতা তামিল সিং শেখ, গ্রাম ভিলেজ টপি, পোস্ট রাজনগর, থানা মথাবাড়ি, ডিস্ট্রিক্ট মালদা। আপনার নাম? নদীন সিং।